হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নতুন আরও একটি মুভির এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। বাবা মা আমাদের জীবনের এক অমূল্য সম্পদ। পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে কেবল তারাই আমাদের পাশে থাকে। বাবা মা তার সন্তানকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানদেরকে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। ঠিক কতটা ভালোবাসলে একজন বাবা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া কার্গো মুভিটির কথা। এটি খুবই ইমোশনাল জম্বি মুভি। তাহলে চলুন শুরু করা যাক কার্গো মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় অ্যান্ড্রি নামের একজন লোক ও তার ছোট পরিবারকে। অ্যান্ড্রি তার ওয়াইফ ও মেয়েকে অনেক ভালোবাসত। তাদের শহরে জম্বি ভাইরাস নামের একটা ভাইরাস খুব ভয়াবহ আকার ধারণ করেছে। তাই অ্যান্ড্রি তার পরিবারকে নিয়ে শহর থেকে একটু দূরে চলে আসে। একদিন অ্যান্ড্রি বাহিরে তাকাতে তাদের থেকে একটু দূরে দুইজন বাচ্চা দেখতে পায়। অ্যান্ড্রি বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, তাই সে বাচ্চাদেরকে হাই বলে। তখন হঠাৎই বাচ্চাদের বাবা এসে অ্যান্ড্রিকে একটু দূর থেকেই বন্দুক দেখিয়ে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে। অ্যান্ড্রি খুবই অবাক হয়ে যায়। তখন অ্যান্ড্রি তার রুমের ভিতরে চলে আসে। ওই দিন রাতে অ্যান্ড্রির ওয়াইফ তাকে বলে, আমাদের কাছে আর মাত্র 3 দিনের খাওয়ার আছে, তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব একটা শহরে যেতে হবে। আমি একটা শহরের কথা জানি যা এখান থেকে একটু দূরেই অবস্থিত, সেখানে গেলে আমরা অনেক খাওয়ার জোগাড় করতে পারবো। তখন অ্যান্ড্রি তাকে বলে সে কোনোভাবে রিস্ক নিতে রাজি না। সে বলে তার ওয়াইফ এবং বাচ্চার কিছু হয়ে গেলে সে কোনোভাবেই তা সহ্য করতে পারবে না। এরপর দিন অ্যান্ড্রি একটু দূরে একটা বোট দেখতে পায়, তাই সে সাথে সাথে সে বোটের কাছে যায় কিছু খাওয়ার ফাওয়ার আশায়। সে সেখানে একটু খাওয়ারও পায়। তখন অ্যান্ড্রির হঠাৎ মনে হলো বোটটিতে কেউ আছে। তখন সে খুব তাড়াতাড়ি বোট থেকে বেরিয়ে আসে। সে অনেকগুলো খাওয়ার জোগাড় করতে পারে, এই কারণে তার স্ত্রী তার প্রতি খুবই হ্যাপি ছিল। কিন্তু অ্যান্ড্রির ওয়াইফের কাছে মনে হচ্ছিল সে বোটটিতে আরও অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যেতে পারে, তাই সে অ্যান্ড্রি ঘুমিয়ে যাওয়ার পর বোটটিতে চলে যায়। তখন সেখানে থাকা জম্বিরা তার উপর আক্রমণ করে। এই ভাইরাসটিতে মানুষ আক্রান্ত হলে সে 48 ঘন্টার ভিতরেই জম্বিতে রূপান্তরিত হয়। এরপর অ্যান্ড্রি ঘুম থেকে ওঠার পর ফ্লোরে রক্ত দেখতে পায়, আর এতে করে সে বুঝতে পারে তার ওয়াইফকে হয়তো জম্বিরা অ্যাটাক করেছে। অ্যান্ড্রি তখন তার ওয়াইফকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে তার ওয়াইফকে বাথরুমে খুঁজে পায়, আর সে দেখতে পায় জম্বি তার ওয়াইফের পায়ে কামড় দিয়েছে। সেখান থেকে অনেক রক্ত বাহির হচ্ছে। এদিকে অ্যান্ড্রির ওয়াইফ বুঝতে পারে সে 48 ঘন্টার মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। অ্যান্ড্রি তখন এটা শুনে খুবই ইমোশনাল হয়ে যায়। সে তার ওয়াইফকে কিছুতেই হারাতে চায় না। অ্যান্ড্রি তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো, তুমি ভালো হয়ে যাবে। এরপর অ্যান্ড্রি তার ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বাহির হয়। এরপর তারা রাস্তায় একটা গাড়ি পায়। সে গাড়িতে করে তারা যাত্রা শুরু করে। একটু দূরে যাওয়ার পর অ্যান্ড্রির ওয়াইফ তাকে গাড়ি থামাতে বলে, এবং সে বলে, তুমি আমার মেয়েকে নিয়ে চলে যাও, দয়া করে আমাকে চলে যেতে দাও, না হলে তুমি আর আমার মেয়ে এই ভাইরাসে আক্রান্ত হবে, অন্তত আমাদের মেয়ের কথা ভেবে আমাকে চলে যেতে দাও। কিন্তু অ্যান্ড্রি কিছুতেই তার ওয়াইফকে হারাতে চায় না, তাই সে তার ওয়াইফকে বুঝিয়ে আবার গাড়িতে উঠায়। এরপর তারা কিছু সময় যাওয়ার পর তাদের গাড়ির সামনে একজন জম্বি এসে দাঁড়ায়। হঠাৎ তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। তখন তারা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে অ্যান্ড্রি দেখতে পায় তার ওয়াইফ পুরোপুরি একটা জম্বিতে রূপান্তরিত হয়েছে। তখন অ্যান্ড্রি আর কোনো উপায় দেখতে না পেয়ে তার মেয়েকে নিয়ে চলে যেতে যায়। তখনই তার ওয়াইফ অ্যান্ড্রির হাতে কামড় দিয়ে দেয়। তখন অ্যান্ড্রিও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। সে কোনোভাবে তার মেয়েকে ওইখান থেকে পালিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর অ্যান্ড্রিও বুঝতে পারে তার হাতে আর 48 ঘন্টা আছে। অ্যান্ড্রি তার মেয়েকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখন অ্যান্ড্রি তার মেয়েকে কাঁধে নিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর অ্যান্ড্রি ওই জম্বিটাকে দেখতে পায় যেটা তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, যার কারণে অ্যান্ড্রি তার ওয়াইফকে হারায়। অ্যান্ড্রি তার প্রতি খুব রাগ হয় এবং সেই জম্বিটাকে মারতে যায়। তখন হঠাৎই একটা মেয়ে এসে অ্যান্ড্রিকে বলে, আমার বাবাকে মেরো না, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে থমেন হলো এই জম্বিটার মেয়ে। এরপর থমেন তার হাত কেটে রক্ত বাহির করে। সে রক্ত যেদিকে যেদিকে লাগিয়ে দিচ্ছিল জম্বিটাও সেদিকে যাচ্ছে, কারণ জম্বিরা রক্তের গন্ধে অ্যাট্রাক্ট হয়ে যায়। এরপর পথ চলতে চলতে অ্যান্ড্রি সেই শহরে এসে পৌঁছায় যে শহরের কথা তার ওয়াইফ তাকে বলেছিল। সেখানে সে একটা স্কুলের ভিতরে প্রবেশ করে।
হঠাৎ করে সে সেখানে অ্যাডা নামে একজন টিচারকে দেখতে পায়। অ্যান্ড্রিড তখন অ্যাডার কাছে সাহায্য চায়। অ্যাডা তাকে তার ক্ষতর স্থানে মেডিসিন লাগিয়ে দেয় এবং অ্যাডা অ্যান্ড্রিকে তার মেয়ে নিয়ে আজকের রাতটা এখানে থাকতে বলে। তখন অ্যান্ড্রি তার ব্যবহারে খুবই খুশি হয়ে যায়। সে চিন্তা করে তার মেয়েকে সে অ্যাডার কাছে রেখে যাবে। এরপর অ্যান্ড্রি খেয়াল করে অ্যাডার মাথায় চুল নেই, তার মানে অ্যাডা ক্যান্সারে আক্রান্ত। এরপর অ্যান্ড্রি খুবই টেনশন হয়ে পড়ে যায়। পরের দৃশ্যে আমাদেরকে থমেনের মাকে দেখানো হয়, যে গ্রামের মানুষদেরকে নিয়ে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতেছে, কিন্তু সে আশেপাশে থমেনকে না দেখে থমেনকে খুঁজতে থাকে। এদিকে আমাদেরকে দেখানো হয় থমেন তার বাবাকে একটা গুহায় নিয়ে লুকিয়ে রাখে। সে জানে গ্রামের মানুষ তার বাবাকে ফেলে মেরে ফেলবে, সে তার বাবাকে কিছুতেই হারাতে চায় না। এদিকে সময় বাড়তে বাড়তে অ্যান্ড্রির শরীর খারাপ হতে থাকে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরার পর সে দেখতে পায় তার হাতে আর 32 ঘন্টা টাইম আছে, আর এই 32 ঘন্টার মধ্যেই অ্যান্ড্রিকে তার মেয়ে রোসের জন্য কোনো না কোনো স্থান খুঁজে নিতে হবে যেখানে অ্যান্ড্রি তার মেয়েকে রেখে যেতে পারে। তাই অ্যান্ড্রি সেখানে আর দেরি না করেই বের হয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর অ্যান্ড্রি একটা গাড়ি দেখতে পায়, আর সে গাড়িটির পাশে একটা গর্তে ট্যাঙ্কের নিচে পড়ে একটা লোককে আটকে থাকতে দেখে। সে অ্যান্ড্রির পিছনে একটা জম্বি দেখতে পায়, তাকে গুলি করে মেরে ফেলে। এরপর লোকটি অ্যান্ড্রির কাছে সাহায্য চায় কারণ তার পা ট্যাঙ্কের নিচে আটকে আছে। তখন বিক অ্যান্ড্রিকে বলে তার গাড়ির সাথে ট্যাঙ্কগুলো আটকে টানতে। অ্যান্ড্রি তখন বিকের কথা মতো কাজ করে। বিক তখন অ্যান্ড্রির উপর খুশি হয়ে অ্যান্ড্রিকে তার বাড়িতে নিয়ে যায়। বিক তখন অ্যান্ড্রিকে তার ওয়াইফ লরেনের সাথে পরিচয় করিয়ে দেয়। বিক অ্যান্ড্রিকে কিছুক্ষণ পর তার সাথে একটা জায়গায় যেতে বলে। সে অ্যান্ড্রিকে দেখাতে চায় জম্বিদেরকে সে কীভাবে মারতেছে। অ্যান্ড্রি তখন তার সাথে যায়। অ্যান্ড্রি সেখানে দেখতে পায় বিক একটা খাঁচার ভিতর অনেকগুলো মানুষকে বন্দি করে রেখেছে। খাঁচার ভিতর মানুষদেরকে দেখতে পেয়ে জম্বিরা খাঁচার কাছে চলে আসে। বিক তখন দূর থেকে গুলি করে জম্বিদেরকে মেরে ফেলে। এরপর অ্যান্ড্রি সে খাঁচাটিকে দেখার জন্য সেখানে যায়। সেখানে গিয়ে অ্যান্ড্রি খাঁচার ভিতর থমেনকে দেখতে পায় এবং অন্য একটির ভিতর একজন বৃদ্ধকে দেখতে পায়। তখন অ্যান্ড্রির খুবই খারাপ লাগে, কিন্তু অ্যান্ড্রির সেখানে কিছুই করার ছিল না। অ্যান্ড্রির হাতে সময় খুবই কম ছিল। এই সময়ের ভিতর অ্যান্ড্রিকে তার মেয়েকে রেখে যাওয়ার জন্য একটা জায়গা ঠিক করতে হবে। তখন অ্যান্ড্রি বাড়িতে ফিরার পর তার মেয়েকে লরেনের কাছে দেখতে পায়। এটা দেখে অ্যান্ড্রি ডিসাইড করে সে তার মেয়েকে লরেনের কাছেই রাখবে। রোজকে সে লরেনের কাছে রেখে বাইরে সুইসাইড করতে আসে। যখনই সে তার মাথায় শ্যুট করতে যাবে তখন সেখানে লরেন আসে এবং লরেন তাকে বিকের ব্যাপারে অনেক খারাপ কথা বলে। সে বলে বিক ভালো মানুষ না এবং লরেন বিকের ওয়াইফ না। সে তাকে ব্ল্যাকমেল করে এখানে আটকে রেখেছে এবং কি বিকের হাজবেন্ডকেও মেরে ফেলেছে। এমন সময় সেখানে বিক চলে আসে। বিক তাদের সব কথা শুনে নেয়। এরপর বিক অ্যান্ড্রিকে বন্দুকের সাহায্যে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং অ্যান্ড্রিকে থমেনের খাঁচাটিতে বন্দি করে রাখে। যখন অ্যান্ড্রির জ্ঞান ফিরে সে থমেনের সাথে খাঁচা থেকে বের হওয়ার একটা প্ল্যান করে, কারণ অ্যান্ড্রিকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে মুক্ত হতে হবে, এবং প্ল্যান মতো তারা দুজন খাঁচা থেকে বাইর হতে সক্ষম হয়। অ্যান্ড্রি আর থমেন সাথে সাথে বিকের বাড়ি চলে যায়। সেখান থেকে লরেন আর রোজকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ বিক সেখানে চলে আসে। বিক তখন অ্যান্ড্রিকে গুলি করে। লরেন অ্যান্ড্রিকে বাঁচাতে নিজে সেই গুলির সামনে এসে দাঁড়ায়, ফলে লরেন সেখানে মারা যায়। থমেন আর অ্যান্ড্রি রোজকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর থমেন দৌড়াতে দৌড়াতে সেই জায়গাটির দিকে যাচ্ছিল যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু থমেন সেখানে পৌঁছানোর আগেই থমেনের মা আর গ্রামবাসীরা মিলে থমেনের বাবাকে মেরে ফেলেছে। এরপর থমেন এটা দেখে অনেক কষ্ট পায়। সে তার বাবাকে অনেক ভালোবাসত। অ্যান্ড্রি তখন থমেনকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর অ্যান্ড্রি তার মেয়েকে কাঁধে করে আবার চলতে থাকে, কারণ তার হাতে আর মাত্র 9 ঘন্টা সময় রয়েছে। কিছুক্ষণ পর থমেন রোসের কান্নার আওয়াজ শুনতে পায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যান্ড্রি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং যখন তার জ্ঞান ফিরে সে রোজকে কোথাও দেখতে ছিল না। এরপর সামনে তাকিয়ে রোজকে থমেনের কোলে দেখতে পায়। অ্যান্ড্রি আর থমেন রোজকে নিয়ে সেই পরিবারটির কাছে যাচ্ছিল যাদেরকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। এখানে গিয়ে অ্যান্ড্রি জানতে পারে সেই লোকটি অ্যান্ড্রিকে বন্দুক দেখিয়েছিল সেও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু সেই লোকটির কাছে এখনও কয়েক ঘন্টা বাকি আছে।
সে অ্যান্ড্রিকে বলে, আমার এই বন্দুকে 6টি গুলি আছে, 3টি গুলি দিয়ে আমি আমার ওয়াইফ আর বাচ্চাদেরকে মেরে ফেলবো, আর একটি দিয়ে আমি মরবো, তুমি চাইলে বাকি 2টা গুলি ব্যবহার করতে পারো। কিন্তু অ্যান্ড্রি তার কথায় রাজি হয় না এবং তাকে এই কাজটি করতেও নিষেধ করে। এরপর লোকটি অ্যান্ড্রির সামনে তার পুরো পরিবারকে মেরে সেও মরে যায়। এরপর অ্যান্ড্রিও আত্মহত্যার কথা চিন্তা করে, কিন্তু তখন সেখানে থমেন চলে আসে। থমেন অ্যান্ড্রিকে বলে, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, তুমি চাইলে রোজকে একজন আত্মীয়ের কাছে রাখতে পারো, তারা অনেক ভালো মনের মানুষ। অ্যান্ড্রির কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না, তখন সে থমেনের কথাই রাজি হয়ে যায়। তখন অ্যান্ড্রি রোজকে আর থমেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রি অনেক কষ্ট করে থমেন আর রোজকে নিয়ে হাঁটতেছিল, কিন্তু একটু দূর যেতেই অ্যান্ড্রির শরীর প্রচণ্ড রকম খারাপ হতে থাকে। সে যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে থাকে। এরপর অ্যান্ড্রি তার মেয়েকে শেষবারের মতো আদর করে দেয়। সে কিছুতেই চাইছিল না যে সে তার মেয়েকে ছেড়ে মারা যাক। এরপর অ্যান্ড্রি থমেনকে বলে, রোজ আমার খুব আদরের মেয়ে, তাকে কখনোই কষ্ট দিও না, আমি মারা যাওয়ার পর তুমি তাকে দেখে রাখবে। অ্যান্ড্রির কাছে আর বেশি সময় ছিল না, তাই সে একটা লাঠিতে মাংসের কিছু টুকরা বেঁধে নেয়। এরপর রোজ আর থমেনকে তার কাঁধে উঠিয়ে নেয়, কারণ সে থমেনকে বলেছে মাংসের টুকরাটা তাকে দেখিয়ে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে করে অ্যান্ড্রি জম্বিতে পরিণত হলে তাদের কোনো ক্ষতি না হয়। এরপর আমরা দেখতে পাই থমেনের মা আর গ্রামের লোকজন জম্বিদের বিরুদ্ধে লড়াই করতেছিল। হঠাৎ করেই থমেনের মা থমেনকে অ্যান্ড্রির কাঁধের উপর দেখতে পায়। সে নিজের মেয়েকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে অ্যান্ড্রি সম্পূর্ণভাবে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। গ্রামের লোকেরা তাকে দেখতে পেয়ে মেরে ফেলতে চায়, কিন্তু থমেন তাদেরকে বাধা দেয়। এরপর অ্যান্ড্রি তার জীবনের একদম শেষ পর্যায়ে এসে পড়েছে। সে তার আগের স্মৃতিগুলোকে মনে করতে থাকে। সেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। এরপর গ্রামবাসীরা অ্যান্ড্রিকে মেরে ফেলে। এরপর থমেন রোজকে তার মায়ের হাতে তুলে দেয়। অ্যান্ড্রি মারা যাওয়ার পরও সে সফল হয়েছে, কারণ সে তার মেয়েকে একটা ভালো পরিবারের কাছে তুলে দিতে পেরেছে। এরই সাথে শেষ হয়ে যায় কার্গো মুভিটি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর এরকম মুভির গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।